সে প্রাচীনতম বিদ্যাপীঠ সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজের একশো পঁচিশ বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্রছাত্রীদের নিয়ে প্যারিসে এমসি বিশ্ববিদ্যালয় কলেজ প্যারিসের গার্ডেন মত মতবিনিময় সভায় সাবেক ছাত্রছাত্রীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সাবেক ছাত্র আলী আশরাফ মাসুমকে সভাপতি এবং আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক সুমা দাসকে সাংগঠনিক সম্পাদক ইস্তিয়াক আহমেদ চৌধুরীকে কোষাধ্যক্ষ করে একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় অনুষ্ঠানে এমসি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আফসার উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তাহের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন আলী আশরাফ মাসুম খালেদ আহমেদ মাহবুব আহমেদ সালাউদ্দিন সুমা দাস শাহ সোহেল ফাহিম বদরুল হাসান আশরাফ হোসেন মাসুম সহ এমসি কলেজের সাবেক ছাত্রছাত্রীরা কমিটি গঠনের পর সর্বসম্মতিক্রমে আগামী আট জুলাই এমসি বিশ্ববিদ্যালয়ের একশো বছর পূর্তি উপলক্ষে প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এ সময় বক্তারা বলেন এমসি কলেজের ইতিহাস ঐতিহ্য বিশ্ব বহির্বিশ্বে তুলে ধরতে ফ্রান্সে বসবাসরত সাবেক ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবে প্রবাস জীবনের একঘেয়েমি দূর করতে কর্মব্যস্ততার